নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই মিথুন রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক আপনাদের জুন মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম ক্রিয়েট করতে চলেছে। এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জুন মাস কী বার্তা বহন করতে চলেছে, অর্থাৎ পারিবারিক দিক কেমন যেতে চলেছে, অর্থনৈতিক দিক কেমন যেতে চলেছে, স্বাস্থ্য কেমন যেতে চলেছে, শিক্ষা কেমন যেতে চলেছে, দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে, প্রেম জীবন কেমন যেতে চলেছে, এই সমস্ত বিষয় নিয়ে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি চন্দ্র রাশিকে ভিত্তি করে। এই ভিডিওতে বলা কথাগুলো যে 100-এ 100 মিলবে তা কিন্তু নয়, তবে এই ভিডিওতে বলা কথাগুলো আপনার চলার পথে গাইড হিসেবে কাজে আসবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর হ্যাঁ, আমি প্রতি রবিবার আপনাদের জন্য ফ্রিতে জন্মছক বিশ্লেষণ করছি, তবে এটি এই চ্যানেলে নয়, সেটি আমার আরেকটি চ্যানেলে। চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTRO TARGET। এই চ্যানেলে প্রতি রবিবার ফ্রিতে জন্মছক বিশ্লেষণ করছি, তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন, এবং সেই চ্যানেলের সানডে কমেন্টস বক্সে আপনারা আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করুন। আগামী রবিবার আপনারটা পিক করা হবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক মিথুন রাশির জাতক জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি গোচর ফল কী বলছে। এই জুন মাসে টোটাল 5টি গোচর হতে চলেছে, অর্থাৎ 5-5টি গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে। 2রা জুন মঙ্গল গ্রহ কর্কট রাশিতে গমন করতে চলেছে। 3রা জুন বকরি বুধ বৃষ রাশিতে গমন করবে। 15রা জুন রবি গ্রহ মিথুন রাশিতে গমন করবে। 22রা জুন শুক্র গ্রহ কর্কট রাশিতে গমন করবে। এই গোচরের নিরিখে আসুন জেনে নেওয়া যাক মিথুন রাশির জাতক জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি কেরিয়ার কেমন যেতে চলেছে। দেখুন, বর্তমান যা পরিস্থিতি চলছে সেখানে প্রচুর মানুষ তার কাজ হারিয়েছে, প্রচুর মানুষ ঘরবন্দি রয়েছে এবং প্রচুর মানুষ অর্থনৈতিক সংকটের মুখে পড়ে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে জুন মাস আপনাদের জন্য কিছু শুভ বার্তা কি বহন করতে চলেছে, আসুন জেনে নেওয়া যাক। দেখুন, মাসের শুরুতে সেরকম মাত্রায় শুভ না হলেও পরবর্তী সময়ে কেরিয়ারের দিকে যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে, অর্থাৎ যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু চাকরি পাবেন, এবং এর পাশাপাশি যারা অলরেডি চাকরি করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এছাড়াও যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় কিন্তু শ্রীবৃদ্ধি ঘটবে, এবং নতুন কোনো বিজনেস স্টার্ট আপের ক্ষেত্রে কিছু প্রবলেম ক্রিয়েট করবে, তাই সঠিক ডিসিশন না নিয়ে কখনোই বিজনেস স্টার্ট আপ করবেন না এই সময় অন্তত। তবে যারা অলরেডি বিজনেস করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, এবং আপনাদের যে সমস্ত অর্থ মার্কেটে পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু ওঠার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আসি শিক্ষা, যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই জুন মাস কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে আপনাদের পড়াশোনার দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, কনসেন্ট্রেশন লেভেল কিন্তু যথেষ্ট মাত্রায় হাই হতে চলেছে, এবং যারা আপার লেভেলে পড়াশোনা করছেন অর্থাৎ এমএ পিএইচডি রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ, এবং যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মধ্যম যেতে চলেছে। এছাড়াও স্কলারশিপ পাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে কিছু কিছু সময়ে আপনাদের পড়াশোনায় কিন্তু অমনোযোগীভাবও কিন্তু লক্ষ্য করা যাবে, অর্থাৎ যে কনসেন্ট্রেশন লেভেল সেটা কিন্তু কিছু মাত্রায় ডাউনফলও মাঝে সাঝে করতে পারে, তাই পড়াশোনার দিকে মনোনিবেশটা ঠিকঠাকভাবে রাখার চেষ্টা করুন। সেক্ষেত্রে আপনাদের
রেজাল্ট কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো হতে চলেছে। এরপর আসি পারিবারিক জীবন কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে পারিবারিক জীবন কিন্তু খুব একটা ভালো যাবে তা বলা যাচ্ছে না। পরিবারের মধ্যে মতান্তর মতবিরোধ কিন্তু মাঝে সাজেই লেগে থাকবে এবং ফ্যামিলি থেকে যে সাপোর্ট, সেই সাপোর্ট কিন্তু সেই মাত্রায় আপনারা পাবেন না এবং এই মাসে ভাইয়ের কাছ থেকে সেরকম মাত্রায় হেল্পও পাবেন না। অর্থাৎ পরিবারে কিন্তু ছোটোখাটো গণ্ডগোল বা অশান্তি আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আছে প্রেম জীবন কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে আপনাদের প্রেমের দিক কিন্তু মধ্যম যেতে চলেছে এটা বলা যেতে পারে। তবে কিছু কিছু সময়ে প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তির বাতাবরণ কিন্তু তৈরি হতে পারে এবং এর জন্য যদি দায়ী করা যায় সেটা আপনাকেই করা যাবে, কারণ সন্দেহবাতিক মন আপনাকে প্রেম জীবনে বাধার সম্মুখীন করতে পারে। তাই মনকে প্রসন্ন রাখুন এবং কথাবার্তায় মিষ্টতা রাখার চেষ্টা করুন, যা করলে আপনাদের প্রেম জীবনে সেরকম মাত্রায় প্রবলেম ক্রিয়েট হবে না। এরপরে আসি বৈবাহিক জীবন কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে বৈবাহিক জীবন কিন্তু প্রেমের থেকে কিন্তু অনেক বেটার যেতে চলেছে। অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালোবাসার সম্পর্ক কিন্তু থাকবে, রোম্যান্সও থাকবে। তবে মাঝে সাঝে টুকিটাকি ছোটোখাটো প্রবলেম আসতে পারে, তবে সেটা কিন্তু মিটে যাবে। অর্থাৎ এক কথা যদি বলা যায়, ম্যারিড লাইফ আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভবার্তা বহন করতে চলেছে এই মাসে। এরপর আসি অর্থনৈতিক স্থিতি কেমন যাবে, যেটি মোস্ট ভাইটাল পয়েন্ট। দেখুন, এই মাসে অর্থনৈতিক স্থিতি কিন্তু মধ্যম যেতে চলেছে, খুব ভালোও যাবে না আবার খুব খারাপও যাবে না। তবে এই মাসে আপনাদের খরচার দিকও কিন্তু যথেষ্ট মাত্রায় রয়েছে এবং আননেসেসারি অনেক খরচা হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যে খরচাটা না করলে নয় সেই খরচা করতে যাবেন, কিন্তু কিছু খরচা বাধ্যতামূলকভাবে আপনাকে করতে হবে, যেটির কোনো বেনিফিট আপনার ক্ষেত্রে কিন্তু আসবে না। এছাড়াও নতুন কোনো প্রোডাক্ট আপনারা এই মাসে কিনতে পারেন। তবে 22 জুনের পর থেকে আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু কিছু অংশে ডেভেলপমেন্ট করবে, তবে সেভিংসের জায়গা কিন্তু নীল বলা যেতে পারে। এরপর আসি মোস্ট ভাইটাল পয়েন্ট, শরীর স্বাস্থ্য কেমন যেতে চলেছে। দেখুন, যা পরিস্থিতি এখন বর্তমানে চলছে সেই হিসাবে কিন্তু প্রত্যেকেরই কিন্তু একটা জানার ইচ্ছা রয়েছে যে শারীরিক দিক কেমন যেতে চলেছে। তবে আমি দুঃখের সঙ্গে বলতে চলেছি, এই মাসের শারীরিক দিক কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। অর্থাৎ রোগ ব্যাধিতে কিন্তু পড়ার সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে মেডিকেল এক্সপেন্সেস হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই শারীরিক দিকটা অবশ্যই খেয়াল রাখুন এবং যারা বাহন চালান অর্থাৎ গাড়ি ঘোড়া চালান তারা একটু সতর্কভাবে গাড়ি ঘোড়া চালান, নচেত কিন্তু দুর্ঘটনারও কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ শারীরিক দিক যদি বলা যায় আপনারা সেরকম মাত্রায় কিন্তু শুভফল পাবেন না। এছাড়াও এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এই মাসে আপনাদের কিছু পরিমাণ শত্রুতার মুখোমুখি হতে পারেন এবং এই মাসে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা কিন্তু একটু সতর্ক থাকুন, পার্টনার কিন্তু আপনাকে ধোকা দিতে পারে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।